নমস্কার বন্ধুরা, কারেন্ট টিপস ইউটিউব চ্যানেলে আপনারা জানাই সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটা, সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, এই লকডাউনে আপনারা কিন্তু টায়ার দিয়ে হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন। কীভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওটাতে আমি আপনার সঙ্গে আলোচনা করব। আপনাদের বাড়িতে যদি আশেপাশে টায়ার থেকে থাকে, তাহলে আপনারা টায়ারগুলিকে এনে আপনারা হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন। এবার যাদের কাছে টায়ার অ্যাভেলেবেল থাকবে না, তারা কী করবেন, তাদেরকে বলে দিই আপনারা যে কোনো জিনিসেই আপনারা হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন। এটা নয় যে টায়ার নেই বলে হ্যাঙ্গিং তৈরি করতে পারবো না, যে কোনো জিনিস দিয়ে আপনারা কিন্তু হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র টায়ার দিয়ে কীভাবে হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, শেষ অবধি, প্রথম থেকে শেষ অবধি আপনারা অবশ্যই দেখতে থাকুন। অনেক কিছু আপনারা এই ভিডিও থেকে হ্যাঙ্গিংয়ের সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টায়ারে একটাই সমস্যা, যে তারগুলো থাকে সেগুলো খুবই শক্ত তার থাকে, তার জন্য একটু ভাঙতে অসুবিধা হতে পারে আপনাদের, একটু চেষ্টা করলে ভেঙে যাবে। চারটি পিস আমি আপনার এখানে কেটে নিয়েছি। অনেকেই কমেন্ট করতে পারেন যে এই টায়ারগুলিকে কেটে হ্যাঙ্গিং করে কি লাভ হবে, আমরা যদি কিনে আনি এর থেকে ভালো হ্যাঙ্গিং তৈরি হতে পারে। মেহনত করে কোনো কাজ করার ফল আলাদাই মজা আছে, আপনারা অনেক সময় দেখে থাকবেন। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বাদাম যখন আমরা খাই, তো বাদামের যে অংশটা রয়েছে ভিতরে ছাড়িয়ে আমরা যখন খাই, তখন একটা আলাদাই টেস্ট আসে, এবং যে ছাড়া বাদামগুলো থাকে সেই বাদামগুলো খাই, তখন একটা আলাদা টেস্ট থাকে। যেটা আমরা মেহনত করে খাই ভিতর থেকে বের করে ছাড়িয়ে, সেটা একটা আলাদা টেস্ট, কারণ মেহনত করে যেটা ফল পাওয়া যায় সেটা খুবই মিষ্টি হয়। তার জন্য আপনারা একটু মেহনত করে এইগুলো যদি বানান, তাহলে কিন্তু পরবর্তীকালে যদি ফুল ফুটে তাহলে আপনাদেরই খুবই ভালো লাগবে। এবং যেটা যেগুলো আমরা বাজারে কিনি সেগুলির থেকে কিন্তু একটু আলাদা লেভেলের আপনারা বানাতে পারবেন এইগুলি থেকে, এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা বানাতে পারছেন, কোনো রকম পয়সা খরচে, একদম পয়সা খরচ করার দরকার নেই গাছ করার জন্য। এটাতে বিভিন্ন রকম গাছ আপনারা প্ল্যান্টিং করতে পারেন, পটুল আঁকা হোক বা নাইন ও ক্লক, আপনারা যে কোনো একটা গাছ আপনারা এই এতে হ্যাঙ্গিং করতে পারেন, ছোট ছোট গাছ দেওয়ার চেষ্টা করবেন এতে। আর অবশ্যই কিন্তু ড্রেনেজ হোল করতে হবে, ড্রেনেজ হোলটা খুবই একটা জরুরি জিনিস। আপনার টব হোক বা যে কোনো জিনিস হোক, আপনারা যদি গাছ লাগান তাহলে কিন্তু ড্রেনেজ হোলটা অবশ্যই খেয়াল রাখবেন। শোল্ডার মেশিনের সাহায্যেও আপনারা কিন্তু এই ছিদ্রগুলি করতে পারেন। এবার ফাইনালি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে কোনো রকম সুতো, ভালো সুতো ছিল না, তার জন্য এই সুতোগুলো হাতের কাছে যে সমস্ত সুতো রয়েছে সেগুলো দিয়ে কাজ চালাতে হলো, কিছু করার নেই, এখন লকডাউন চলছে তার জন্য। আপনারাও কিন্তু এই সমস্ত যে সমস্ত সুতো আপনাদের হাতের কাছে থাকবে সেই সমস্ত সুতোগুলি নিয়েই আপনারা কিন্তু এই হ্যাঙ্গিংটা তৈরি করতে পারেন।
এবার যে তারগুলো মাঝে বা ধারে ধারে একটা করে দিয়েছি টান রাখার জন্য, এগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। ধারে ধারে ওই রকম তার দিয়ে করে দেন, তাহলে কি হবে, চাওড়া টাইপের থাকবে, একটু দেখতে একটু ভালো লাগবে। এবং এরতে যদি আপনারা পেন্ট করে দেন তাহলে কিন্তু আরও একটু সুন্দর লাগতে পারে। আমি নিজের মতো চেষ্টা করে বানালাম, আপনাদের আরও সুন্দরভাবে আপনারা কিন্তু বানাতে পারেন। আমি এটাতে যে গাছগুলি লাগাবো সেটা হচ্ছে পটুলাকা গাছ বা ঘাস ফুলও বলা হয় এগুলোকে। এগুলো খুবই তাড়াতাড়ি গ্রোথ হয় এবং ডাল থেকে লেগে যায়, তার জন্য খুবই ভালো একটা গাছ। যখন ফুল ফুটবে তখন আমি আপনাদেরকে আপডেট দিব, খুবই ভালো লাগবে ফুল ফুট যখন ফুটবে। এখন এই মুহূর্তে তো গাছগুলি লাগালাম, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবং ফুল যখন ফুটে যাবে সব বলতে তখন এতটাই সুন্দর লাগবে আপনাদের, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এর আপডেটটা, খুবই ভালো লাগবে। আপনারাও বিভিন্ন রকম গাছ প্ল্যান্টিং করতে পারেন এই হ্যাঙ্গিংগুলোতে। আমি এখানে যে ধরনের মাটি ব্যবহার করেছি সেটা হচ্ছে নর্মেল মাটি এবং পাতা পচা সার কিছুটা মিক্স করা রয়েছে এই মাটিতে, আর কোনো রকমই কিন্তু কিছু মিক্স করা নেই। আপনারা নর্মেল মাটিতেও আপনারা বসাতে পারেন এই গাছগুলোকে, খুবই ভালো গ্রোথ হয় গাছগুলির নর্মেল মাটিতেও এবং সারযুক্ত মাটিতেও। সারযুক্ত মাটি থাকলে খুব ভালো হয় একটু। এরপর আমি কিভাবে জল দিচ্ছি এগুলোতে দেখুন, অবশ্যই কিন্তু ড্রেনেজ হোলগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, না হলে কি হবে, আপনারা অপর থেকে জল দিলেন তারপর জলগুলি জমা থেকে থেকে গাছগুলির ফাঙ্গাস লেগে যেতে পারে। এই পটুলাকা গাছে ফাঙ্গাস খুবই তাড়াতাড়ি লাগে, তার জন্য একটু সাপ ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন, মাঝে সাঝে সপ্তাহে একবার স্প্রে করতে পারেন এই গাছগুলিতে। এবং মাটিতে সাপ ব্যবহার করতে পারেন আপনারা, 1 চা চামচ ব্যবহার করে মাটিটা মিক্স করে তারপর এই হ্যাঙ্গিংগুলোতে দিতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও।